আজি দুটা মাহে বন্য হস্তির যে আতঙ্ক এই অব্যাহত আছে আর এই যে মৈথাবাৰী গাঁওখন ভূটান পাহাড়ের পর খাদ্য সন্ধানত নামি হওয়া এটা বৃহৎ হাতির জাক আসলে কব লাগবে ষাঠিটাতক অধিক হাতির জাকে অবস্থান করে আছে আর দিনত যারে যে দাঁতি কাষরিয়া যে জঙ্গল আছে জঙ্গলত অবস্থান করে থাকে পরবর্তী সময় যে নিশা হলে হাতির জাকটু উলাই আহি ইয়ারে যে গাঁওর যে খেতে পথার বা লোক মানুষের ঘর আদি ভাঙি ধান চাউল খাই তহিলং করার লগতে এই হাতির জাকর আক্রমণ দুই তিনজনক যে লোক লোকের মৃত্যু হয়েছে আর ইয়াত মই ক্যামেরা পার্সনক দেখাবলে অনুরোধ জানাম যে ইয়াত মোরপরা প্রায় 50 মিটার দূরত বর্তমানও এই হাতির জাকটি অবস্থান করে আছে দেখাইছে আসলে কিদরে গাঁওবাসী আসলে নিশা বিনিদ্র রজনী কটার লগতে দিনটোতে যে হাতি এই হাতি খেদার লো ব্যস্ত হয়ে থাকবল হয়েছে যে নিজের দিনটোর যে কাম কাজ এরি সকলে হাতির হাতি মানে খেদার কারণে ব্যস্ত হয়ে থাকবল হয়েছে আর এই অঞ্চল যে স্থানীয় লোক আছে তেখেতরতে মানে কিছু কথা পাতি যত্ন করি দাদা কিমান দিন ধরে ইয়াত হাতির ডাক্তার আছে হাতটো দেরি হল আজি তিন দিন মান হল পালা হাতটো আর ভিতরতো দুটা দুটো আহি আছে আজি একমাস ধরে এটা লগিন তার মানে খেদিব পড়া নাই আর ফরেস্টার বিলাই খেদিব অহা নাই এইখিনি আর খেদিব লাগিছিল ইয়াত মানুহ মারিছে বলি শুনছো কিমানজন মানুহ মারিছে আর কি কি অনিষ্ট করেছে মানুহ এজন মারিছে আর কিছু আঘাত হয়ে আছে আঘাত বিলা এটা মেডিকেলত আছে আনাই নাই এইখিনি আর এটা আর হাতি আহি আছে খেদার সিদ্ধান্ত লওয়া নাই কিমানটামান আছে এটা 40-50টা এনেকুৱা হ'ব আৰু সেইখিনি কি কি অনিষ্ট কৰিছে আপোনালোকৰ গাঁৱত আৰু গাঁৱত আৰু এই চব্জি খেতিবিলাক গোটেই ধ্বংস কৰিছে খাই জ্বালা বাঙিনা এইগিলাখান লেচৰা আছিল চব নাইকা কৰি দিছে আমিতো এনে বলাম লৈ খেদো বলাম লৈ খেদিছিলে ৰাতি আৰু এইপিনে ধান খাইছে ধানৰ খেতি গোটেই ধ্বংস কৰিছে মানে ৰাতি নিশাও হাতী খেদিব লাগে আৰু দিনতো হাতী খেদিব দিনতো খেদিব লাগে ৰাতিও খেদিব লাগে দিনতো খেদিব লাগে টুকনিয়ে নাযায় টুকনি মাৰিব নাপায় ঠিক তেনেকৈ হৈ আছে বন বিভাগৰ লোক পাফৰেষ্টাৰ লোক কোনোবা আহে নেকি ইয়াতে আহাই নাই অহা নাই কি ক'ব আচলতে বন বিভাগৰ আপুনি বন বিভাগত আহোঁতে আহি খেদিব লাগিছিলে এতিয়াতো অহা নাই আহোঁতে এতিয়া আহি কিনে আমাক শান্তি দিব লাগে যে খেদি কিনে আমাক বাগাত দিবা দিব লাগে ইয়ারে স্থানীয় লোকখিনি যে আতঙ্কিত হয়ে আছে নাকি আতঙ্কিত হয়ে গেছে হয় দেখাইছো মই এনেদরে তেওঁলোকে যে এই দিনৰ পোহৰতে ঘৰতে তেওঁলোকে যে ডাঠি জং লয় অথচ এনেদরে যে জুই আসলে জুইৰ সহায়ত এই হাতির জাকটো খেদার চেষ্টা করেছে আর ইয়াত সকলো লোক গাঁওবাসী ইয়াত উলাই অহা পরিলক্ষিত হয়েছে দেখাইছো মই মোরপরা প্রায় 50 মিটার মান নিলগত এই হাতির জাকটো অবস্থান করে আছে আর এইদরে যে গাঁওবাসী এই গাঁওবাসীয়ে এই হাতির জাকটো খেদি থকা পরিলক্ষিত হয়েছে আর এটা অভিযোগ উত্থাপন করেছে যে বন বিভাগের লগে এই হাতির জাকটো খেদি পঠিয়ার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ উত্থাপন করেছে আর দেখাইছো এই হাতির জাকটোক আসলে কিদরে এক দমদেহী পরিবেশ আসলে এফালে যে হস্তি মানুহ এফালে যে মানুহ এইফালে হাতির জাকটো আসলে এক ভয়ঙ্কর দৃশ্য বলে কব লাগিব আর এয়া আসলে যে বাক্সার যে মৈথাবাৰী গাঁওর এই হস্তি মানুহর সংঘাতর আসলে ছবি কিদরে এই গাঁওখনত যে দুমাহ পূর্বে আহি অবস্থান করা হাতির জাকটো খেদার কারণে স্থানীয় লোক উলাই আহিছে।